হার্ট বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো। Exhibitors from over 20 countries. Over 410 stalls. Organized by Bangladesh Paduka Prostutkarak Samiti and Limra Trade Fairs and Exhibition Limited. Record potential visitors. Unique buyer seller meeting. Third Bangladesh Leather and Footwear Expo 2017, organized by Bangladesh Paduka Prostutkarak Samiti and Limra Trade Fairs and Exhibition Limited for the third time in Bangladesh to promote technologies, machineries and accessories for leather and footwear to the visitors. The exhibition held on 21 to 22 July 2017 at International Convention City Bosundhara, Baridhara in Dhaka. الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى Ananna chintayantu mam jejana parjupashate তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেম বহম বহম। দিস এক্সিবিশন অ্যাটেন্ডেড ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডার অ্যান্ড ইটস প্লেজার ফর আস সো টুডেজ স্টেট শুড মিন উই আর গোয়িং টু বিল্ড আপ টুগেদার অ্যাজ এ গ্লোবাল কমিউনিটি। লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ইজ ওয়ার্কিং অ্যাবাউট অন লেদার সেক্টর অ্যান্ড আওয়ার মোরাল সাপোর্ট উইল বি রিমেইন উইথ দেম in future also. একটা ভালো দিক হয়েছে যে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, আমাদের অনেক জ্ঞানের অভাব থাকে, অনেক সুযোগের অভাব থাকে। লিমরার এই আয়োজনের মাধ্যমে আমাদের এই গ্যাপগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া শিল্পে ক্রমাগত অবদান রেখে চলেছে। বাংলাদেশের 16 কোটি জনগোষ্ঠীর মধ্যে প্রায় 44 লক্ষ লোক প্রত্যক্ষভাবে বিভিন্ন গার্মেন্টস, ফুটওয়্যার এবং টেক্সটাইল জড়িত। গত 16 এবং 17 অঙ্গে গার্মেন্টস এবং অন্যান্য সেক্টর মিলে প্রায় $34.10 বিলিয়ন ডলার আমরা মুদ্রা অর্জন করতে পেরেছি। গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া শিল্পের অবস্থা বিশ্বের দরবারে আরও ভালো করে তুলে ধরার লক্ষ্যে নতুন প্রযুক্তির কারিগরি জ্ঞান প্রয়োজন। দ্য মেইন ন্যারেটিভস ওয়ার প্রেজেন্টেড বাই দ্য ডিরেক্টর জেনারেল অফ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি মিস্টার এম এ মতিন। সিস্টেম ইটস ইনস্টল বাই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট একাডেমি, এটা ব্যাংক
as special guest Mohammad Shofiul Islam Muhyiddin, President FBCCI, were present. আমাদের এই কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট, মোরওভার আজকে আমরা যেভাবে পরিবেশকে দূষিত করছি সেটার থেকে যদি আমাদের নেক্সট জেনারেশনকে মুক্তি না দেয় তাহলেও যেমন হবে না, এই বিষয়গুলো একটু শেখানো ব্যাপার আছে। কিন্তু আমরা আশা করব যে আগামী দিনে যদি আমাদের টেকনোলজি, হোম গ্রাউন্ড টেকনোলজি যদি থাকে, আমাদের এই যে একাডেমির কাছে যদি থাকে, সেটা আমার কেন বাইরের থেকে আনতে হবে? সেখানে যদি আমার পারপাস যদি সার্ভ হয় উইথ এ মানে লেসার মানি, তা বাইরের থেকে আনার প্রয়োজনটা কি? ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসক্রিপশনে তো আপনার যদি আমার দেশের অনুকূলে না হয় সেটা তো আমাদের নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইন দ্য ইনগ্রেশন সেরিমনি অফ দ্য ফেয়ার, দ্য অনারেবল স্টেট মিনিস্টার মির্জা আজম MP, মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট was present as the principal guest. যে বাংলাদেশ আজকে যে সেক্টর নিয়ে আজকে মেলা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের আজকে 47 বছরে বাংলাদেশ তৃতীয়বার পর এই ইস্যুতে মেলা হলো। এর আগে দুটি মেলা হয়েছিল, আজকে তৃতীয় মেলা পর্যন্ত যাচ্ছে। প্রত্যেকটি সেক্টরে আজকের এই বাংলাদেশের বয়স আমাদের 47 বছর বয়স, কিন্তু 8 বছর আগে বাংলাদেশ আমরা কোথায় ছিলাম? আর এই 8 বছরে আমরা আজকে কোথায় পৌঁছেছি এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কত দেরি, যার জন্য আমাদের অগ্রগতির পার্সেন্টেজ রেট এত বেশি, যার জন্য এই অগ্রগতির ক্ষেত্রে কিন্তু অনেক চ্যানেল থাকতে পারে, অনেক সমস্যার যে কোনো সম্ভাবনা যত বেশি থাকে তখনই কিন্তু সমস্যার কিছু বাধা করতে হয়। আজকে বাংলাদেশের যে অগ্রগতি, যে আজ থেকে মাত্র 8 বছর আগে আমাদের বাংলাদেশের মানুষের গড় আয় পার ক্যাপিটা ইনকাম ছিল $590, আর এই 8 বছরের ব্যবধান 38 বছরে আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়েছে $590, আর এই 38 বছরের যেটা $590 মাত্র 8 বছরের ব্যবধানে সেটা হয়েছে কিন্তু $1600 উপস্থিত করে থেকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। 2021 সালের মধ্যে লক্ষ্য আমাদের মধ্যম আয়ের দেশে রূপান্তর হওয়া, তার স্বপ্ন 2041 সালের মধ্যে যে ভীষণ তিনি টার্গেট করেছেন 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত দেশ, এই বাংলাদেশ হবে ইউরোপ, বাংলাদেশ হবে আমেরিকা, সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা কাজ করছি। After the opening ceremony of the fair, guests visited all the stalls and talked with the exhibitors about their new technologies.
আমরা লেদার প্রোডাক্টস এক্সপোর্ট করি। আমরা গুডসে অলরেডি ইতালি, জার্মানি এবং অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট এক্সপোর্ট করেছি। এমনকি আমাদের প্রোডাক্টগুলো আপনারা অ্যামাজন থেকেও কালেক্ট করতে পারবেন, আমরা সেই ব্যবস্থাও করছি। আমরা নিজস্ব উদ্যোগে এটা এক্সপোর্টের চেষ্টা আছি। আর ফুটওয়্যারের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে রিসেন্টলি আমরা ফুটওয়্যারের উপরেও কাজ শুরু করেছি। Organizers organized the unique buyer-seller meeting from where the buyers could know the new technologies from the representatives of world-renowned companies. They could ask them directly if they have any query. This meeting makes this fair truly unique and fruitful. This one and this one is the another one for the people what you saw with this together. And this is together is same. And this is the 5 years of what? My name is Heidi. I come from Fujian City. And this is our product for the company. We are one stop solution for the shoe making. So our product from the all kinds of shoe so making machine. And this we are specialized. Thank you.
different modern technologies related with leather and footwear are exhibited in this event of 3rd Bangladesh Leather and Footwear Expo 2017. Related business here in Bangladesh. We have been here for 10 years almost, and we're here to service for many shoes factories like Chittagong, Capella, UFM, TK Dwell, and Dhaka Earth Dwell, Persia Fortune Shoes. We are managing all raw material and some machine, and also to provide technical service for here to help Bangladesh factory to success in this footwear industry. Yeah, so we have a local agent, this is Mr. Farid here. We work together to help the factory. আমরা আমাদের কাস্টমারদের বা আমাদের অনারেবল ক্লায়েন্টদের অনেক ভালো রেসপন্সে আমরা খুবই স্যাটিসফাই। ওনাদের ফেয়ার খুবই সুন্দর এবং ওয়েল অর্গানাইজড ছিল। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই নেম ইজ হিতোশি আবে ফ্রম HMS জাপান। উই আর টোটাল সলিউশন, ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। কোনিচিওয়া, ওয়াতাশিওয়া, ইয়াকুমি তো মোশিমাস। মাইনে খাইশা ওয়া HMS তৈরি খাইশা দেশ খোঙ্গাই ওয়া অন্দনি কোনো বাংলাদেশ নিখিতে। আমি বেসিক্যালি AGMS এর এজেন্ট। আপনি দেখেছেন এখানে দেওয়া আছে ডু ইট নাও AGMS। AGMS এমন এক প্রোডাক্ট তারা চাচ্ছে আমাদের মার্কেটে এসে তাদের প্রোডাক্টগুলো দিয়ে যেন আমরা ভালো প্রোডাক্ট করতে পারি, এর জন্য এরা মার্কেটিং করতেছে। এবং আমরা এখানে শো করেছি ওদের স্প্রেডার, কাটার, লেদারের একটা কাটিং সিস্টেম আছে, হ্যাঙ্গারিং সিস্টেম আছে, নেরাল ডিটেক্টর আছে। এবং যেহেতু ওদের প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি হাই, সো এর থেকে আমরা বেনিফিটেড হবো এভাবে যে আমাদের কোয়ালিটি গুড আমরা বের করতে পারবো। এবং কোয়ালিটি গুড যখন আমরা বের করবো, তখন আমরা যখন এক্সপোর্ট করবো, আমরা কোয়ালিটি গুড এক্সপোর্ট করতে পারবো। প্রথমে একটু আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলতে চাই। আমরা 30 বছরের পুরনো একটা কোম্পানি। বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রিতে প্রথম থেকে আমাদের কোম্পানি জড়িত। হাজারিবাগে যখন প্রথম লেদারের ট্যানারিগুলি শুরু হয় এবং বাংলাদেশের ওয়েট ব্লু সেকশন থেকে লেদার প্রসেসিং শুরু হয়, সেই সময় থেকে আমরা জড়িত লেদারের সাথে। তো আমাদের কোম্পানি বেসিক্যালি আপনাদের লেদারের মেশিনারি সাথে কেমিক্যালস এবং অন্যান্য আদার মেটেরিয়ালস যা যা লাগে লেদার প্রসেসিং করার জন্য ওই জিনিসগুলি প্রোভাইড করে। তো আমরা এই ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার।